সুপ্রিয় দর্শক, কোনো মহিলা সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবারই সেই সৌভাগ্যের ছটায় উজ্জ্বল হয়ে ওঠে। কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন মহিলার হাত থাকে, কারণ যে নারী সৌভাগ্যবতী হন তিনি তার সঙ্গে গোটা পরিবারকে সৌভাগ্যের দ্বারে পৌঁছে দেন। সৌভাগ্যের আশীর্বাদ পেতে আমরা সবাই চাই। পুরুষ ও মহিলা উভয়ের শরীরেই এমন কিছু কিছু বিশেষ চিহ্ন থাকে যা দেখে তিনি কতটা ভাগ্যশালী তা আন্দাজ করা যায়। জেনে নিন আজকে চাণক্য শাস্ত্র মতে মহিলাদের শরীরে কোন কোন নিদর্শন থাকলে তা সৌভাগ্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। নাম্বার ১, পায়ের তিল। চাণক্য শাস্ত্র অনুসারে কোনো মহিলার পায়ে যদি ত্রিভুজাকৃতির তিল থাকে তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হন, এরা সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন। নাম্বার ২, নাভিতে তিল। চাণক্য বলেন মহিলাদের ক্ষেত্রে নাভির কাছে তিল থাকা অত্যন্ত শুভ। এই ধরনের মহিলারা তাদের গোটা পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসেন। নাভির কাছাকাছি যাদের তিল থাকে তারা শুধু সৌভাগ্য নিয়ে আসেন তাই নয়, পাশাপাশি সুখ ও সমৃদ্ধি তাদের পরিবারের জন্যও নিয়ে আসেন। নাম্বার ৩, গোড়ালি। চাণক্য শাস্ত্রে বলা হয়েছে যে মহিলাদের পায়ের গোড়ালি লম্বা তাদের জীবনে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়, কিন্তু যাদের পায়ের বুড়ো আঙ্গুল চওড়া গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে আসেন। নাম্বার ৪, পায়ের পাতা। আচার্য চাণক্যের মতে যে মহিলাদের পায়ের পাতা শঙ্খের মতো, পদ্মের মতো অথবা চক্রের মতো, তারা লক্ষ্মীমগ্ন হয়ে থাকেন। এরা হয় নিজেরা নিজের জীবনের বড় কোনো সাফল্য অর্জন করেন অথবা সঙ্গীর জন্ম সৌভাগ্য নিয়ে আসেন। নাম্বার ৫, নাকে তিল। চাণক্য বলেছেন যে নাকে তিল থাকে মহিলাদের জন্য তা খুবই শুভ। এদের জন্য সৌভাগ্যের দরজা সবসময় উন্মুক্ত থাকে, সুখ শান্তি ও সমৃদ্ধি এদের জীবনে সবসময় ঘিরে থাকে। নাম্বার ৬, জিভ। চাণক্য আরও বলেন যে জিভ নরম ও গোলাপী হয়ে জন্ম নেওয়া মহিলারা খুবই শুভ হন। এরা সুখ ও সৌভাগ্যের প্রতীক হন, এরা যেখানে থাকেন সেখানে যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায়। নাম্বার ৭, চোখ। চাণক্য বলেছেন যে মহিলাদের চোখ সুন্দর তাদের ভাগ্যও খুব ভালো হয়। হরিণের মতো চোখ যাদের সেই মহিলারা অত্যন্ত সৌভাগ্যশালী হন, এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের বাতাবরণ তৈরি করে রাখেন। যে মহিলাদের চোখের কোণ লালচে হয় তারাও অত্যন্ত সৌভাগ্যশালী হন। তো বন্ধুরা, এই ৭টি লক্ষণ দেখেই আপনারা বুঝবেন কোন মহিলারা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন আগামীতে নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি।